فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. আর একটা পয়েন্ট বলে প্রশ্ন উত্তরে ঢুকব, সময় কতটা আর একটা বিষয় আলোচনা করব, তারপরে চলে যাব প্রশ্নোত্তরে, যে বিষয়টি মতলব্ধ একটি বিষয় আলোচনা করতেই হবে, কারণ এই বিষয় নিয়ে অনেক সমস্যা দেখেছি ইন্টারনেটে। আর এই জন্য বলি যে ভারত থেকে এসেছি, পশ্চিমবাংলা মুর্শিদাবাদ থেকে এসেছি, সুন্নাতের উপরে বক্তব্য বা বিদাতের উপরে বক্তব্য ভাই শুনলেন? প্রতিদিন শুনছেন, আর আহলে হাদিসের বাচ্চা কাছে এগুলো বলার প্রয়োজন নেই, সবাই মুখস্থ। সুদ সুদ ঘুষ জেনা ব্যবচার নিষিদ্ধ, আমাদের শিখতে হবে নতুন হবে? নামাজ না বলে মুসলিম থাকে না নতুন ভাবে শেখানোর দরকার আছে? আরে এগুলো সকলেই জানে, যেগুলো জানেন না এগুলো নেন একটু একটু। প্রশ্ন করবেন তাদেরকে, একটা স্বতন্ত্র বক্তব্য আছে আপনাদের এখানকার আলেমের দিন রাসুলিয়াদের প্রসঙ্গে, অর্থাৎ রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় হাত থেকে কাঠ পর্যন্ত তোলা যাবে কি যাবে না, এই নিয়ে দেখবেন এমন কুটুক্তি করেছে যে কখন ঘোড়ার সঙ্গে তুলনা করেছে, কখন বারবার ঝাপটা দিচ্ছে বলছে, বা এই যে কথাগুলো শব্দগুলো বলছে, কোন মুসলমান বলতে পারে? যেহেতু উনিও জানেন যে শাফেঈর বা অন্যান্য দুই মাঝহাবে এই আমলটা এখনো জায়েজ, এখনো তারা করে থাকে, চার মাঝহাবকে যে বারহাক বা সত্য হক বলছে, তারপরেও যখন এই রফলিয়াদেরকে উল্টোপাল্টা মন্তব্য করছে, তো হক কিভাবে থাকে? আর হক যদি থাকে, হকের প্রতিবাদ কখন হয়? হকের প্রতিবাদ করলে সে কি? একটা হক তবে সত্য কথা কোরআনের, কোরআনের বিপক্ষে যদি কে বলে, কোরআন তো হক, এতে কোনো সন্দেহ নেই, তো কোরআনের বিপক্ষে যদি আবার কেউ জোর করে কথা বলতে চায়, তার অবস্থান কি? ইমান থাকবে না, সে এক বছর ঠক ঠকই হবে, অত বড় বলছি না। তো অন্য দুই মাঝহাবে রাসুলিয়াদিন আছে তো নাকি? তো রাসুলিয়াদিনের বিপক্ষে এত কথা বলছো আর অশ্লীল ভাবে কথা বলছো, আবার বলছো রাসুলিয়াদিন যে মানসুখ, এটা আগের জামানাতে ছিল, ইসলামের শেষের দিকে শেষ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, মানসুখ বাতিল হয়ে গেছে। আসলে কি তাই? দাবি তো তার। প্রশ্ন রাখে এই বিষয়ের পরে, খোলা প্রশ্ন, কোনো সন্দেহ নেই, এই যে রাসুলিয়াদিনকে মানসুখ বলছো, আমরা প্রশ্ন করবো কয়েকটা, যে রাসুলিয়াদিন যে মানসুখ পবিত্র কোরআনের কোন আয়াতে আছে, প্রথম চ্যালেঞ্জ। দুই নম্বর চ্যালেঞ্জ, যে আল্লাহ রাসুল কি রাসুলিয়াদিনকে মানসুখ বলেছে? তিন নম্বর, কোন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কি মানসুখ বলেছেন? সহি সনদে পৌঁছাতে হবে। তিন হয়ে গেল কোরআন, রাসুলের হাদিস, সাহাবিদের ফতোয়া। চার নম্বর তাবেঈ, যত ছিল সবাইকে একত্রিত করুন, কোন তাবেঈকে রাসুলিয়াদিনকে মানসুখ বলেছে তার প্রমাণ দিন। পাঁচ নম্বর চ্যালেঞ্জ বা প্রশ্ন, চার ইমামের মধ্যে কোন ইমাম কি বলেছে রাসুলিয়াদিন মানসুখ? দাবি করেছেন যে রাসুলিয়াদিন মানসুখ হয়েছে, বাতিল হয়ে গেছে, যে কোনো কিতাব দেয় কোনো সনদ লাগবে না, সনদবিহীন, সনদ প্রয়োজন নেই। ইমাম আবু হানিফাকে এতটা প্রমাণ দিন যে ইমাম আবু হানিফা বলছে রাসুলিয়াদিন মানসুখ। ছয়, যদি তা না পারো তো ফিকে হানফিতে যে 40 জন সদস্য আছে তাদের মধ্যে থেকে একজনকে টেনে নিয়ে আসো আর প্রমাণ করে দাও যে ইমাম এই ফিকে হানাফি বোর্ডের মধ্যে যারা ছিল তারা বলেছে মানসুখ, অর্থাৎ ইমাম মোহাম্মদ, ইমাম জুফার, আবু ইউসুফ, এদের থেকে প্রমাণ দেয় যে এরা দাবি করেছে রাসুলিয়াদিন মানসুখ। কয়টা চ্যালেঞ্জ হলো? ছয়টা চ্যালেঞ্জ দিলাম, যে ছয়টা চ্যালেঞ্জ আপাতত থাকলো, আরো অনেকগুলো আছে এই রাসুলিয়াদিনের উপরে, যে ছয়টা থেকে একটা রেখে দাও। কোরআন বলেছে, আল্লাহ রসুল বলেছেন, সাহাবি বলেছেন, স্বয়ং তাবেঈরা বলেছেন, আরে ইমাম আবু হানিফা বলেছেন, অথবা তার ছাত্ররা কি বলেছেন রাসুলিয়াদিন মানসুখ, একটা প্রমাণ দাও। সময়টা আমার মরা পর্যন্ত থাকলো, কেন আমার মরা পরে কেউ যদি হাল না ধরে, তো এই বিষয়ে পরে ইনশাআল্লাহ সময় এতটাই থাকলো, যদি পারো অন্তত ভিডিও তো কাট করে তোমরা তৈরি করো, এটা তো উস্তাদ,
যেগুলো টুক করে একটি ভিডিও তৈরি করে দিচ্ছ, তো ইয়াতেটাই করো ইনশাআল্লাহ, আমরা জবাব দেবো ইনশাআল্লাহ। এটা আমার মরা পর্যন্ত সময় থাকলে এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ সম্ভব নয়। কেন নাই? যে জিনিস নাই তার আবার কি দিবেন? আমরা দলিল একটা খণ্ডন করে দিই, রাফেল ইয়াদিন যে মানসুখ নাই আর একটা প্রশ্ন করে দিই ভাই, এই প্রশ্ন স্বতন্ত্র। কেন? তাদের দাবি যে রাফেল ইয়াদিন ইসলামের প্রথম জামানাতে ছিল, ঠিক বলছি তো? শেষের দিকে বাতিল হয়ে গেছে, তাই তো? তো তাকে প্রশ্ন করুন কত হিজরিতে বাতিল হয়েছে ইসলাম পূর্ণ, কত হিজরিতে হয়েছে ভাই? দশম হিজরি, নয় জিলহাজ, তাই তো? তো ওরা বলছে রাফেল ইয়াদিন ইসলামের ছিল, এটা রোহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, নাশেক হয়ে গেছে, যে ভাষায় বলেন না কেন। আমরা প্রশ্ন করে কত হিজরিতে রাফেল ইয়াদিনের বিধানটা মানসুখ হয়েছে, তারা সাতটা প্রশ্ন হয়ে গেল। এবার আমাদের দলিল যে রাফেল ইয়াদিন মানসুখ বাতিল হয়নি, আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত তিনি করেছেন, দশম হিজরি ইসলাম পূর্ণতা লাভ করেছেন দশম হিজরি পর্যন্ত তিনি করেছেন, তার জ্বলন্ত প্রমাণ সহিহ বুখারি থেকে আমরা কয়েকটি প্রমাণ দেব। বক্তা সাহেব বলছেন মহিলাদের নামাজের পার্থক্য আছে কি নেই, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে আহলে হাদিসরা এই বিষয়ে কোনদিন মুখ খুলবেন না, আর এই হাদিসটা তারা সম্পূর্ণ কখনো পড়বে না। কোন হাদিসটা? সাল্লু কামা রাআইতুমুন্নি উসাল্লি, সালাত আদায় করে সেইভাবে যেভাবে আমাকে দেখছো, সহিহ বুখারী মূল আরবি প্রথম খণ্ড 88 পৃষ্ঠা, হাদিস নম্বর 631, আধুনিক প্রকাশনী হাদিস নম্বর 595, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 603। বিখ্যাত হাদিস মালিক বিন হুয়াইসের সূত্রে হাদিস বর্ণনা, একটু ভালোভাবে শুনবেন বুঝতে পারবেন। রাফেল ইয়াদিন যে মানসুখ হয়নি, বাতিল হয়নি, তার জ্বলন্ত প্রমাণ সহিহ বুখারী থেকে, এর বাইরে যাব না ইনশাআল্লাহ। এরপরে তুমি অন্য দলিল সহিহ বুখারী থেকে প্রমাণ দিচ্ছি স্পষ্ট, যার মধ্যে রাসূল সুন্নাতকে ভালোবাসার একটু আশা থাকে সে বুঝে দেবে, সে গ্রহণ করতে বাধ্য ইনশাআল্লাহ। মালিক বিন হুয়াইস 631 নম্বর, এখনই মোবাইল খুলে বের করে নিন, পড়তে শুরু করুন। দেখেন মালিক বিন হুয়াইস বলছেন আমরা মদিনায় গেলাম, যাবতের আল্লাহর সামনে 20 দিন 20 রাত্রি ছিলাম, অবশেষে আমাদের মনটা একটু উৎফুল্ল হলো বাড়ির জন্য, 20 দিন 20 রাত্রি ভাই মন তো উৎফুল্ল হবেই, আর আল্লাহ রাসূল খুব বিনয় ছিলেন, তিনি বুঝতেও পারলেন যে আমাদের বাড়িতে যার জন্য মন টানছে। তো আল্লাহ রাসূল প্রশ্ন করাতে আমরা বললাম জি রাসূলুল্লাহ আমরা যেতে যাচ্ছি, আল্লাহ রাসূল অনেকগুলো নসিহত করলেন, তার মধ্যে একটা নসিহত কি ছিল? সাল্লু কামা রাআইতুমুন্নি উসাল্লি, সালাত আদায় করো সেইভাবে যেইভাবে আমাকে দেখছো। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মালিক বিন হুয়াইরিস তিনি ইসলাম কবুল করেন কত হিজরিতে? নবম হিজরিতে। নবম হিজরিতে মালিক বিন হুয়াইরিস তিনি ইসলাম কবুল করেন, যেহেতু আপনার আসমায়ে রিজাল মালিক বিন হুয়াইরিসের জীবনী পড়বেন আপনারা পেয়ে যাবেন যে নবম হিজরিতে ইসলাম কবুল করছেন, আর তিনি কখন কোথায় গেছিলেন? মদিনাতে। কতদিন নামাজ পড়ছেন? 20 দিন 20 রাত্রি। আল্লাহ রাসূল নির্দেশ কি করেছিলেন? আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখলে সেইভাবে নামাজ পড়বে। মালিক বিন হুয়াইরিস এই নসিহতটা তিনি নিজের গ্রামে চলে গেলেন, কোথায় গেলেন? হাদিস কোথায়? সহিহ বুখারী হাদিস নম্বর 824, গিয়ে তিনি গ্রামের প্রতিবেশীকে ডাকছেন, এসো তোমাদের দেখাই যে আল্লাহ রাসূল নামাজ পড়তেন কিভাবে। তিনি বলেন নামাজ পড়ার মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এটাই যে আল্লাহ রাসূলকে যেভাবে নামাজ পড়তে দেখেছি সে তোমাদের এখন দেখাবো। সহিহ বুখারী হাদিস নম্বর 824 কিভাবে দেখালেন, কোথায় পাবেন? সহিহ বুখারী হাদিস নম্বর 737 খুলবেন, এই 735 থেকে 739 পর্যন্ত রাসূল ইয়াদিন প্রসঙ্গে আছে। 737 নম্বর খুলে দেখেন মালিক বিন হুয়াইসের আমল করে দেখাচ্ছে, তিনি যখন রুকুতে যেতেন আর রুকু থেকে উঠতেন সেই সময় রাফেল ইয়াদিন করতেন, নাকি কত হিজরিতে? ইসলাম নবম হিজরিতে কবুল করেন, সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে 20 দিন 20 রাত্রি ছিলেন, 20 দিন 20 রাত্রি ছিলেন, আল্লাহ সাল্লাম নামাজও করেছেন, আল্লাহ সাল নসিহতও করেছেন যেভাবে নামাজ পড়তে দেখলে সেইভাবে পড়বে, বা কোন সাহাবী আল্লাহ সাল পরিপন্থী আমল করবে? তিনি আমল করে দেখিয়েছেন, রুকুতে যাবার সময় রুকুতে ওঠার সময় তিনি রাফেল ইয়াদিন করেছেন, এবং তিনি বলছেন আল্লাহ সালকে এইভাবে দেখেছি। তা কত হিজরি পর্যন্ত প্রমাণ হলো রাফেল ইয়াদিন ইসলামে আছে? নবম হিজরি পর্যন্ত। বার করে দলিল দরকার? রাফেল মানসুখ কবে হলো? নবম হিজরি দলিল তো দিলাম, তবে এটা তো মিথ্যা একটা ধারণা, ভ্রান্ত ধারণা। শুধুমাত্র উম্মতকে
আলোচনার সুন্নাত থেকে দূরে রাখার জন্য বিভিন্ন কৌশল, কটুক্তিমূলক কথা বলে গলার জোর বাড়িয়ে দিয়ে আলোচনা করছে আর মানুষকে বুঝাচ্ছে না, তিনি একা দিন বুঝে না, কেউ বুঝেন না। নবম হিজরি পর্যন্ত দলিল সেই বুখারি থেকে, কোন অস্পষ্টতা আছে না এর মধ্যে? তারা বলছে যে, জবাব দিয়েছে তারা আব্দুল মতিন সাহেব দলিল সহ নামাজের মাসাইল, তিনি বলছেন যে মালিক বিন হুয়ারিস যদি আল্লাহ রাসূলকে একবার রাসূল ইয়াদিন করতে নামাজ পড়তে দেখেছে, আব্দুল ইবনে মাসউদ 20-50 বার দেখেছে। সারে মানিল আসার থেকে দলিল দিয়েছে ইমাম তাহাবির, বলছে মালিক বিন হুয়ারিস যদি একবার দেখে, ওয়াইল বিন হুজাইফ যদি একবার দেখে, তো আব্দুল ইবনে মাসউদ 50 বার দেখেছে। এর দলিল কি জহর? তো আচ্ছা ধরে নিলাম, ঠিকই আছে, তাই হলো যে আব্দুল ইবনে মাসউদ 50 বার দেখেছে আর মালিক বিন হুয়ারিস বা ওয়াইল বিন হুজাইফ একবার দেখেছে। তো মালিক বিন হুয়ারিস তিনি কত রাত ছিল জানো? কত রাত্রি? 20 দিন 20 রাত্রি। দিনে কত রাত নামাজ ফরজ? তাহলে 20 দিন 20 রাতে কত রাকাত নামাজ পড়েছে, কত ওয়াক পড়েছে? মানে 100 ওয়াক নামাজ পড়েছে, আলহামদুলিল্লাহ, তারপরে বেশি। যদিও দলিলটা তাদের সই না, কারণ ইবাম নাফঈর ফতোয়া, বা ইবাম নাফঈ 85-তে জন্মগ্রহণ করে, তাকরিবুত তাহজিব দেখবেন, 85-তে জন্মগ্রহণ করে। আব্দুল ইবনে মাসউদের সূত্র হাদিস বর্ণনা করছে, এখানে একটা সমস্যা আছে, এই সনদে মধ্যে মুআম্মাল বিন ইসমাইল আছে। কে বলেন তো মুআম্মাল বিন ইসমাইল? এটা বুকে করে হাত বান্ধা আদিকে বলেছে, মানে মাঠে একবার নেমে বলছে যে একে জয়ী প্রমাণ করতে হবে, ওই আসারের মধ্যে ওই মালিক ই আছে, মুআম্মাল বিন ইসমাইল ওখানে আছে, সনদ দুর্বল জয়ীব। তারপরে আব্দুল ইবনে মাসউদ বলছে 50 বার দেখেছে, আমরা কতবার প্রমাণ দিয়েছি? 100 বার, তাও আলহামদুলিল্লাহ বেশি। কত হিজরিতে দেখেছে আব্দুল ইবনে মাসউদ, এটা তারা প্রমাণ আজ মধ্যে দিতে পারেনি, পারবেও না ইনশাআল্লাহ। কিন্তু আমরা নবম হিজরির মধ্যে প্রমাণ দিলাম, ইসলাম পূর্ণতা হচ্ছে কত হিজরিতে? 10 হিজরিতে। মাঝে থাকলে 1 বছর, এর মধ্যে কি রাসূল ইবনে মাসউদ হয়েছে? এই সন্দেহটা দূর করে দিই। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করেছেন নবম হিজরিতে। উমদাতুল কারি দেখবেন, ওয়াইল বিন হুজর প্রসঙ্গে পরিষ্কার বলছে নবম হিজরিতে তিনি ইসলাম কবুল করেছেন। আসমা রিজাল গ্রন্থ দেখেন, বুঝতে পারবেন একজন সাহাবি, তিনি বলছেন যে আমি ইসলাম কবুল করলাম, তার পরের বছরে গিয়েছিলাম মদিনাতে। তার পরের বছর মানে কত হিজরি হলো? 10 হিজরি। হাদিস সুনান নাসাই হাদিস নম্বর 1159, ইমাম নাসাই আরেকটি কিতাব সুনানুল কুবরা লিন নাসাই হাদিস নম্বর 750। নব হিজরিতে তিনি ইসলাম কবুল করেন, হাদিস বলছে যে তার পরে বছর আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলাম। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আমি গিয়ে দেখলাম যে আল্লাহ রাসূল যখন রুকুতে যাচ্ছেন আর রুকু থেকে উঠছেন, চাদরের মধ্যে থেকে রাফল ইয়াদিন করছেন। ভাই কত হিজরি হলো? ইসলাম পূর্ণ হয় কত হিজরি? আলহামদুলিল্লাহ প্রমাণিত হয়ে গেল। এবার মৃত্যু পর্যন্ত দলিল দেন, মৃত্যু পর্যন্ত আমি বক্তব্য দিচ্ছি। একজন ভাই অবশ্যই হানফি ভাই দেবন্দি, তিনি টুক করে উঠে পড়েছেন, ওঠার পরে বলছে যে ভাই আপনি কথা বলছেন তো আল্লাহ সাল মৃত্যু পর্যন্ত রাসূল ইয়াদিন করেছেন, এর প্রমাণ কি? অতএব ওর সঙ্গে আলোচনাই করিনি। আচ্ছা ভাই যদি দলিল দেন, দি মানবেন কি? বলছে জি মানবো। আচ্ছা উঠুন দাঁড়ান, তো আপনি কিসের দলিল চাইছেন? বলছে আল্লাহ সাল মৃত্যু পর্যন্ত রাসূল ইয়াদিন করেছেন, তার প্রমাণ দিন। আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি, সমস্যা নেই। তা আমি পাল্টা প্রশ্ন করছি ওনাকে, যে আমি একটা প্রশ্ন করে উত্তর দেন, তাহলে আমার উত্তর দেওয়া সহজ হবে। তো কি? আচ্ছা ভাই যে আল্লাহ রাসূলের মৃত্যু পর্যন্ত যে নামাজ বলছে, সে নামাজে আল্লাহ রাসূলের পাশে কোন সাহাবা ছিল তার নামটা বলুন তো। আল্লাহ রাসূলের পাশে কেউ তো ছিল নাকি? কে ছিল? মৃত্যু পর্যন্ত কোন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা আল্লাহ রাসূলের পেছনে দাঁড়িয়ে সাহাবাদের কাছে তাদের নাম বলুন, আমি দলিল দিচ্ছি। উনি বলুন গালে হা, যে কিভাবে খুঁজে এলা যে শেষ নামাজে কোন সাহাবি এরা পেছনে ছিল আল্লাহ রাসূল, আমি কিভাবে বলি? আচ্ছা খুঁজে নিয়ে আসুন, তারপর আমি দলিল দিচ্ছি। তারা ছাড়া তো বলতে পারবে না যে আল্লাহ শেষ আমল কি ছিল, পারবে নাকি? শেষ নামাজ যারা সাহাবারা ছিল তারা তো বলতে পারবে যে আল্লাহ শেষ আমলটা কি ছিল, উনি আর কিছু বলতে পারছেন না। আচ্ছা একটু সহযোগিতা করি, কারণ আমরা তাহলে হাদিস সেই বুখারী হাদিস না শেষ হলো। ইবনু ওমর তিনি বলছেন যে আল্লাহ রাসূলের পেছনে মৃত্যু পর্যন্ত সালাত আদায় করেছি, খুলে দেখেন 116 নম্বর হাদিস সাহিহ বুখারী, যে মৃত্যু পর্যন্ত কে ছিল ভাই? ইবনু ওমর।
সহিহ বুখারী 739 নম্বর হাদিস করে নেবেন, ওই 735 থেকে 39 করে নেবেন। ইবনে ওমর বলছে রাসূল যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, তখনই রাফল ইয়াদিন করতেন, তবে দুই সেকেন্ডের মধ্যে করতেন না। আমরা করি, আমরা করি না, বা মৃত্যুদণ্ড পেয়েছেন কি পাননি? তিনটা দিলাম অকাট্য দলিল, খণ্ডন করুন। ভিডিওতে ঘুরে বেড়াচ্ছে 7 মাস থেকে, এখন মধ্যে কেউ মুখ খুলেনি, একজন খুলেছিল, পাল্টা আবার জবাব দিয়েছে, 22 খানা প্রশ্ন করেছে। প্রথমে 7 খানা প্রশ্ন করেছিলাম, পরে জবাব দিয়েছিল, পরে 22 খানা জবাব দিয়ে প্রশ্ন করেছে আবার, সেটার আর মুখ বন্ধ হয়ে গেছে, সেটা থেকে আর কোনো প্রশ্ন আসেনি। আমাদের শেখও ছিল, মানে আমাদের একটা গ্রুপ ছিল, আমরা সেই শেখকে, আপনাদের শেখ তাকে যিনি খুব বকেন, তাকে আমাদের গ্রুপে অ্যাডও করেছিলাম, অনেক দেখেছি, নাম ধরে দেখেছি, চাচা বলে দেখেছি, ভাই দোস্ত বলে দেখেছে, গ্রুপের নাম হচ্ছে দাওয়াত ইলা সুন্নাহ। ওদের অনেক আলাদা আমাদের সঙ্গে আলোচনা করেছে, কিন্তু তিনি আসেননি। আমরা খুব দুঃখিত যে তিনি আসেননি, তো গ্রুপে তো আসতে পারতেন। তো আমরা গ্রুপে আলোচনা করছি এই বিষয়ে, আলহামদুলিল্লাহ শেষ যে জবাব দেন এসে আমরা দিয়েছি, 3 মাস হয়ে গেল পাল্টার কোনো জবাব আসেনি। এই যে মাত্র তিনটে আপনার দলিল দেখালাম, যখন রাফলিয়াদের মানসুখ হয়নি, মৃত্যুবন্ধ প্রমাণ কিসে থেকে দেখেছি ভাই? সহিহ বুখারী থেকে। কোন মানুষের কথা দিয়েছি? সুস্পষ্ট তারা বলতে পারে যে দুই সেজদার মাঝে রাফলিয়াদিন মালিক বিন ওয়ারিস করেছেন, বর্ণসে সুনান নাসাইতে হাদিস নাম্বার 1085 বলে সনদ জয়ীব, ও দলিল দিয়ে লাভ নাই, আহলে জয়ীব হাদিস হিসেবে আমল করে না। তুমি যেরকম জোর করে সহিহ প্রমাণ করে আমাদের দেখে লাভ নেই, তুমি তো মুকাল্লিদ, তোমার তো গবেষণার দাম নাই, তুমি তো বোঝাই না কোরআন হাদিস, বোঝে না বলতো মুকাল্লিদ তাকলিদ কর, তোমার কথা মানবো কেন? হ্যাঁ, আলবানি বলেছে সেটাই বলবো আবার, আলবানি যে হাদিসটা হাসান বলেছে, তা আলবানি হাদিস হাসান বলেছে, তোমার দেখার দরকার কি? আলবানি যাই বলবে তোমার দেখার কি? আলবানি কথা গাল দিতে ছাড়োনি। ওই যে একটা বলে গেছে আপনাদের বাংলাদেশে, বলে গেছে যে লামা জামিরা কি আহলে সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত, ওখানে আলবানিকে গাল দিতে ছাড়েনি, তো তার কথা নিয়ে তোমার লাভ দিয়ে। তো তিনটে দলিল যে প্রচলিত ইসলাম আর রাসূলুল্লাহ ইসলাম, যে মৃত্যু পর্যন্ত রাসূল কি করেছেন? সালাতে রাফলিয়াদিন করেছেন, এটা স্পষ্ট প্রমাণিত, যেমন কোনো সন্দেহ নেই, লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর তারা বলছে কি না মানসুখ বাতিল হয়ে গেছে, 7 খান প্রশ্নের জবাব দেয় তারপর রাসূলুল্লাহ আলোচনা করো, তার আগে নয়। আর যে লজ্জার থাকে তখন করো, সমস্যা কোথায়? আগে 7 খান প্রশ্নের জবাব দিবে, তারপর রাসূলুল্লাহকে মানসুখ বাতিল বলে আলোচনা শুরু করবে, তার আগে নয়। আর যদি করো, ওই যে আইসক্রিম গরম দাবি করে নিতে হবে, বন্ধ নারী সন্তান দেখেছি এটা তোমাকে বিশ্বাস করতে হবে, কিছু করার নেই, বা বন্ধ নারী সন্তান হয় তো রাসূলুল্লাহ মানসুখ নয়, 10 মাস ধরে দলিল দিলাম, তারপরে আবার যে দাবি করে, একে কি বলবে? ওই ব্যক্তি ওই ব্যক্তির মতোই। কটা পয়েন্ট বললাম মনে আছে? টোটাল 7 খানা, এটাতে প্রশ্ন রাখলাম, 3 খানা দলিল দিলাম, টোটাল 10 খানা। এই 7 খানা প্রশ্নের জবাব আর 3টে দলিলের খণ্ডন, 10টার পরেই তারা যেন আলোচনা শুরু করে এই বিষয়ে, নচেত বলে লাভ নেই। মানুষ যখন বুঝতে শিখেছে সেই বুখারি বাংলা অনুবাদ হয়েছে, তারাই করেছে, বলতে পারবে না যে তহিদ তহিদ পাবলিকেশনের বুখারি মিথ্যাচার, দেখুন হাতে তুলে বলতে পারবে না, বা ইসলামিক ফাউন্ডেশন ফার্স্ট এড দিয়েছে দেখে নেবে, কোনো সমস্যা নেই, বা দেখতে পারবে না, তারা তো লিখেছে, তারা তো বলছে, মানুষের চোখ কান খুলেছে তো, তার জন্য এখন খুব বলছে। তবে আমরা ইনশাল্লাহ এতে কোনো সমস্যা বোধ মনে করি না, কিছু সমস্যা মনে করছেন নাকি আপনারা? কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা আমরা একের পর এক করব। আপনারা শ্রবণ করুন, দাওয়াতি কাজ করুন, প্রত্যেকজন দাওয়াতি কাজ করবেন, কিছু কৌশল শিখে রাখবেন। ওরা যে উল্টাপাল্টা প্রশ্ন এতদিন ধরে 4-5 বছর ধরে করেছে, আলহামদুলিল্লাহ নিয়াত ছিল, যদি ভিডিও ক্যামেরা আমাদের হাতে আসে বা মিডিয়া আমাদের হাতে আসে, তো ওদের প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দিতাম, এটা নিয়াত ছিল, তবে সেই পরিবেশ পরিস্থিতি হয়ে ওঠেনি, তার জন্য শেষ পর্যন্ত ফোন মনে যারা করতে বাধ্য হয়েছি। তো তারা শিখেছে, আমার উস্তাদ কিন্তু ওই শেখ, কেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মুখলেসুর রহমান মাদানিকে তিনি আগে ফোন করে রেকর্ডটা দিয়েছিলেন, ওখান থেকে আইডিয়া পেয়েছি। আমি কিন্তু ওনার সুন্নাত পালন করছি, আমার উস্তাদ গুরু কি বলছেন ওইটা তুই শিখেছি, শয়তানের কাছ থেকে তোমার আবু হুরায়রা কি শিখেছিল? আমিও শিখেছি। অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি এটা শিখলেন কিভাবে, মানে এই আইডিয়া আসলো কিভাবে, যে ফোনে আলোচনা করে ইন্টারনেটে দিয়ে দেওয়া,
আমি তখনই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নাম বলি, দেখবেন আমার বক্তব্য আছে যে উনার কাছে শিখেছি, আমার উস্তাদ আমার গুরু, আপুরা যেমন শিখেছিল আমিও শিখেছি, সমস্যা কথা ভালো জিনিস, দিন প্রচারে কাজে লাগছে, লক্ষ লক্ষ মানুষ শুনছে, সত্য বুঝছে, আসলে হক কোনটা বাতিল কোনটা, আলহামদুলিল্লাহ অনেক কাজ হচ্ছে। আমি তো মনে করি যে একটা দুই ঘন্টার বক্তৃতা দিয়ে যা কাজ না হয় দশ মিনিটের ফোন আলাদা তার চাইতে বেশি কাজ হয়েছে।